কৃমি এবং পরপয়াজের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর নাম ডলফিন। পৃথিবীতে 17টি গণের প্রায় 40টি প্রজাতির ডলফিন রয়েছে। এরা 1.2 মিটার দৈর্ঘ্য এবং 40 কেজি ওজন থেকে শুরু করে 9.5 মিটার দৈর্ঘ্য এবং 10 টন ওজন পর্যন্ত বিভিন্ন আকারের হতে পারে। পৃথিবী জুড়েই ডলফিন দেখা যায়, বিশেষ করে মহীসোপানের কাছে অগভীর সমুদ্রে। ডলফিন মাংসাশী প্রাণী, মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য। ধারণা করা হয় 10 মিলিয়ন বছর আগে মায়োসিন যুগে ডলফিনের উদ্ভব হয়। ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয়। বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খেলোয়াড় সুলভ মানসিকতা মানব সমাজের কাছে ডলফিনকে খুবই জনপ্রিয় করে তুলেছে। ডলফিন সম্পর্কে সবকিছু জানার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অনেক ডলফিনের রং ধূসর, কিছু প্রজাতির কালো এবং সাদা রঙের বিভিন্ন প্যাটার্ন রয়েছে এবং কয়েকটি গোলাপি রঙেরও দেখা যায়। ডলফিনের ত্বক মসৃণ, রাবারি এবং সাধারণত কালো, সাদা এবং ধূসর রঙের কিছু মিশ্রণে রঙিন। তাদের দুপাশে 2টি ফ্লিপার বা পাখনা রয়েছে, পাশাপাশি পিছনে একটি ত্রিভুজাকার পাখনা রয়েছে। অন্যান্য তিমির মতো তাদের ত্বকের নিচে চর্বি এবং একটি অন্তরক স্তর রয়েছে। সাধারণত ডলফিন 1 বছরের গর্ভধারণের পর পানিতে জন্ম দেয় এবং প্রায় 18 মাস স্তন্যপান করে। তারা প্রায় 4 বছর মায়ের কাছে থাকে। ডলফিন একটি দীর্ঘজীবী প্রজাতি যার আয়ু 45 বছর পর্যন্ত বিস্তৃত। ডলফিনের সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1. ডলফিন সারা বিশ্বে এবং বিভিন্ন পরিবেশে পাওয়া যেতে পারে। 36 প্রজাতির সামুদ্রিক ডলফিন রয়েছে। সমুদ্র, উপকূলীয়, মোহনা এবং স্বাদুপানি সহ প্রায় সমস্ত জলজ পরিবেশে এরা বাস করে। ব্রিটেনের ডলফিনগুলি পশ্চিম ওয়েলস এবং পূর্ব স্কটল্যান্ডের চারপাশে ঘনীভূত। স্কটল্যান্ড বিশ্বের সবচেয়ে উত্তরে ডলফিনের আবাসস্থল। 2. আমাজন নদীতে 4 প্রজাতির নদী ডলফিনের আবাসস্থল, যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। 3. ব্রিটিশ দ্বীপপুঞ্জের চারপাশে সামুদ্রিক ট্রাফিক বিশ্বের যে কোনো স্থানের মধ্যে সবচেয়ে তীব্র। নৌ ক্রিয়াকলাপ, তেল ও গ্যাস শিল্প, ভূমিকম্পের জরিপ এবং পানির নিচে নির্মাণ শব্দ দূষণ করে। এটি ডলফিনের যোগাযোগ, নেভিগেট এবং শিকার খুঁজে পাওয়ার ক্ষমতাকে মারাত্মকভাবে হস্তক্ষেপ করে। 4. ডলফিন সাধারণত মোটামুটি ধীর সাঁতারু, প্রায় 2 মাইল প্রতি ঘন্টা ভ্রমণ করে, তবে এরা সংক্ষিপ্ত সময়ের জন্য 30 মাইল প্রতি ঘন্টার বেশি গতিতে পৌঁছাতে পারে। 5. ডলফিন প্রথমে একটি মাছের মাথা গিলে ফেলে যাতে মাছের কাঁটা তাদের গলায় না পড়ে। 6. শিকার করার সময় ডলফিনরা বুদবুদ তৈরি করে যাতে তারা শিকারকে পৃষ্ঠের দিকে নিয়ে যায়। তারা কখনো কখনো ফিশ হ্যাকিং নামের একটি শিকারের কৌশল ব্যবহার করে, যেখানে তারা মাছকে আঘাত করার জন্য তাদের লেজ ব্যবহার করে এবং তাদের স্তব্ধ করে দেয়, তাদের ধরা সহজ করে তোলে। 7. ডলফিনদের প্রাণীজগতের সবচেয়ে বিস্তৃত শাব্দিক ক্ষমতা রয়েছে। তারা শিস, ক্লিক, স্কোয়াশ, হাহাকার, ঘেউ ঘেউ এবং চিৎকার সহ বিভিন্ন ধরনের শব্দ করে। 8. ডলফিন হলো কয়েকটি প্রজাতির মধ্যে একটি যারা আয়নায় নিজেদের চিনতে সক্ষম। এটি তাদের বুদ্ধিমত্তার প্রতিফলিত বলে মনে করা হয়। ডলফিনগুলিও কয়েকটি প্রাণীর মধ্যে রয়েছে যাদের সরঞ্জাম ব্যবহারকারী হিসাবে নথিবদ্ধ করা হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ায় হাঙ্গর উপসাগরে ডলফিনরা মাছ ধরার সময় তাদের তীক্ষ্ণ ও ক্ষতিকারক শিলা থেকে নিজেকে রক্ষা করার জন্য তাদের ঠোঁটে সামুদ্রিক স্পঞ্জ ফিট করে। 9. ডলফিন ঘুমানোর সময় তাদের মস্তিষ্কের অর্ধেক নিয়ে ঘুমায় এবং একটি চোখ খোলা রাখে। এটা বিশ্বাস করা হয় যে তারা তাদের গোষ্ঠীর প্রতি নজর রাখতে আর একসাথে লেগে আছে কিনা তা নিশ্চিত করার জন্য এবং হাঙ্গরের মতো শিকারীদের নজরে রাখার জন্য এটি করে থাকে। 10. ডলফিনগুলি প্রায়শই গিলনেট, ড্রাইভনেট, পার্সাইন, ট্রল, লম্বা লাইন এবং মৎস্য চাষে ব্যবহৃত হুক অ্যান্ড লাইন গিয়ারে দুর্ঘটনাক্রমে মারা যায়। যুক্তরাজ্যের জলে ডলফিন হলো এই সকল দ্বারা সবচেয়ে হুমকির সম্মুখীন প্রজাতিগুলোর মধ্যে একটি। WWF এবং এর অংশীদাররা টেকসই ফিশিং গিয়ারের ব্যবহার পরীক্ষা এবং উচ্ছ্বাসিত করতে বিশ্বজুড়ে মৎস্য চাষের সাথে কাজ করছে। একটি সমাধান হলো অ্যাকোস্টিক অ্যালার্ম বা পিঙ্গার ফিশিং। জালের সাথে অ্যালার্ম যুক্ত করতে হবে যা সিটাশিয়ানদের মাছ ধরার গিয়ারের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে এবং তাদের এটি এড়াতে সহায়তা করে। ডলফিনরা যে কোনো মাছের মতো সুন্দরভাবে জলের মধ্য দিয়ে সাঁতার কাটতে পারে, তবে তারা মাছ নয়, ডলফিন স্তন্যপায়ী প্রাণী। এটি তাদের অন্যান্য বিখ্যাত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যেমন সিল, তিমি এবং মাটানিদের তালিকায় রাখে। তারা উষ্ণ রক্তযুক্ত। উষ্ণ রক্তযুক্ত বলতে না জানলে আপনি জেনে নিন, তাদের শরীর তার নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম।
তাই তাদের চারপাশে জলের তাপমাত্রা ঠান্ডা থাকলেও তারা উষ্ণ থাকে। তাদের কিছু স্থানীয় পরিবেশ যেমন উত্তর প্রশান্ত মহাসাগরের জল খুব ঠান্ডা হতে পারে। এই জায়গাগুলিতে উষ্ণ রক্তযুক্ত হওয়া বেঁচে থাকার জন্য একটি বড় সুবিধা। উষ্ণ রক্তযুক্ত হওয়ার কারণে ডলফিন অন্যান্য সিটাশিয়ানদের আক্রমণ ও স্বাস্থ্যের ঝুঁকি কম হয়, যা ঠান্ডা রক্তযুক্ত প্রজাতিকে প্রভাবিত করে। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের আরেকটি কেন্দ্রীয় বৈশিষ্ট্য হল তাদের ফুসফুস আছে, ফুলকা নয়। ডলফিনকে তিমির মতো তাদের বায়ু সরবরাহ ও পুনরায় পূরণ করতে পর্যায়ক্রমে পৃষ্ঠে আসতে হয়। তাদের ব্লো হোল রয়েছে, যা তারা ডাইভ করার সময় বন্ধ করে এবং তারপরে বাতাসের জন্য পৃষ্ঠে এলে খুলে বাতাস গ্রহণ করে। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরাও জলজ পরিবেশে উন্নতির জন্য কিছু বিশেষ উপায়ে অভিযোজিত হয়েছে। উদাহরণস্বরূপ, ডলফিন প্রতিটি শ্বাসের সাথে তাদের ফুসফুসে বাতাসের 80% বিনিময় করতে পারে, যখন মানুষ মাত্র 17% বিনিময় করতে সক্ষম। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদেরও তাদের ফুসফুস, রক্ত এবং পেশিতে অক্সিজেন সঞ্চয় করার ক্ষমতা বেশি থাকে। এই সবগুলি তাদের দেহে অক্সিজেনের আরও দক্ষ ব্যবহার তৈরি করে এবং এটি এদের দীর্ঘ সময়ের জন্য ডুব দিতে সাহায্য করে। ডলফিন বাচ্চাদের জন্ম দেয় এবং ডিম দেয় না। তারা পরিপক্ক হওয়ার পরে গড়ে প্রতি 2 থেকে 4 বছরে গর্ভবতী হতে পারে, যদিও কিছু প্রজাতি পুনরায় গর্ভবতী হতে 5 থেকে 7 বছর লাগে। ডলফিনের বাচ্চারা দল থেকে একা বের হওয়ার আগে কয়েক বছর তাদের মায়ের কাছাকাছি থাকে, তবে কিছু বাচ্চা আজীবন মায়ের সাথে থাকে। গর্ভধারণের পাশাপাশি ডলফিন তাদের পুষ্টির জন্য দুধ উৎপাদন করে। বাচ্চাদের জন্য পানিতে লালন পালন করা কঠিন মনে হতে পারে, কিন্তু ডলফিনরা এই সমস্যাটির সমাধানের জন্য কিছু বিশেষ শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যকে অভিযোজিত করেছে। আপনি কি জানেন যে ডলফিন শরীরে চুল নিয়ে জীবন শুরু করে? এটা বিশ্বাস করা অনেক কঠিন, তবে নবজাতক বাচ্চাদের ঠোঁটের লোম থাকে যেগুলো জন্মের পরপরই পড়ে যায়। আমার মতো আপনারও মনে প্রশ্ন আসতে পারে, ডলফিন কি বুদ্ধিমান? আমরা জানি ডলফিনের মধ্যে বিশেষ কিছু আছে, তাই আমরা সামুদ্রিক জীববিজ্ঞানীদের ডলফিনের কিছু অসাধারণ তথ্য তুলে ধরতে চলেছি, যাতে আপনি সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন কেন ডলফিন এমন একটি আশ্চর্যজনক প্রজাতি। ডলফিনকে বিশ্বের অন্যতম বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের বেশ কিছু জ্ঞানীয় ক্ষমতা রয়েছে যা তাদের আলাদা করে। অধিকাংশ গবেষক বুদ্ধিমত্তাকে উপলব্ধি, যোগাযোগ এবং সমস্যা সমাধানের সংমিশ্রণ বলে মনে করেন। আপনি ডলফিনের বুদ্ধিমত্তা দেখতে পাবেন, যেভাবে তারা যোগাযোগ করে এবং টুল ব্যবহার করে। হাতের অভাব সত্ত্বেও ডলফিনরা সরঞ্জাম ব্যবহার করতে পারদর্শী। উদাহরণস্বরূপ, তাদের আরও বিশেষ কৌশলগুলির মধ্যে একটি হলো তাদের ঠোঁটের শেষে একটি স্পঞ্জ বহন করা, যা রোস্ট্রাম হিসাবেও পরিচিত। এটি পেডিং এর মতো কাজ করে, ধারালো পাথর থেকে তাদের রক্ষা করে যখন তারা খাবারের জন্য সমুদ্রের তল দিয়ে শিকার করে। এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের একটি আকর্ষণীয় বিষয় হলো তাদের যোগাযোগের জটিল পদ্ধতি। আমার মতো আপনারও মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ডলফিনরা কিভাবে যোগাযোগ করে? ডলফিনের যোগাযোগ করার 3টি প্রধান উপায় আছে: হুইসেল, ইকোলোকেশন এবং সামাজিক যোগাযোগ। ডলফিন চিৎকার, গুঞ্জন, হুইসেল, ক্লিক এবং বিস্মিত অন্যান্য উন্মাদ আওয়াজ করতে পারে। এই শিসগুলি 1 মাইল দূর থেকে স্বপ্রজাতির অন্যান্যরা শুনতে পায়। বয়স বাড়ার সাথে সাথে তাদের হুইসেলের ভাঙ্গার পরিবর্তিত হতে পারে এবং ডলফিন যারা একে অপরের সাথে বন্ধন করে তারা একে অপরের স্বাক্ষর শিস শিখে নিতে পারে এবং প্রায়শই একে অপরের শিস অনুলিপি করে। ইকোলোকেশন যোগাযোগ এবং নেভিগেশন উভয়ের জন্যই কাজ করে। ইকোলোকেশন শব্দের সাথে দেখা হচ্ছে, অনেকটা সাবমেরিনের মতো। ডলফিন একটি শব্দ নির্গত করে এবং তারপর প্রতিধ্বনি শোনে যখন সেই শব্দটি বস্তু থেকে বাউন্স হয়। এই শব্দ তরঙ্গগুলি ডলফিনের কাছে ফিরে যায়। ডলফিন মানুষের চেয়ে শব্দ থেকে অনেক বেশি তথ্য পেতে সক্ষম। এর মধ্যে বস্তুর আকার এবং আকৃতি বা তাদের কাছাকাছি বাধা এবং এমনকি তারা কোন উপাদান দিয়ে তৈরি তা অন্তর্ভুক্ত করে। ডলফিন যেভাবে চলাফেরা করে বা শিকার করে তার একটি বড় অংশ হলো যোগাযোগ। তাদের একাধিক ইকোলোকেট করার ক্ষমতা রয়েছে, যার ফলে তারা সমুদ্রের কম আলোর উপস্থিতিতেও অন্যান্য ডলফিন বা অনুরূপ প্রজাতি এবং শিকার খুঁজে পেতে পারে। পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয় নিয়ে জানতে আগ্রহী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।